আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ত্বরণ ও মন্দন এবং ত্বরণ ও মন্দন সম্পর্কিত সূত্রগুলো। ত্বরণ কাকে বলে? আমরা বলছি ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। আরও স্পষ্ট করে বললে এটাকে বলা হয় ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। তাহলে ত্বরণ বলতে আমরা কী বুঝি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলতেছি। একইভাবে প্রশ্ন আসতে পারে যে তাহলে সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কী বলা হয়? সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, এ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন। তাহলে ত্বরণ আমরা কীভাবে সংজ্ঞায়িত করব? ত্বরণ হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ, বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে আমরা এর আগে পড়ছি শেষ বেগকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি, আর আদি বেগকে যদি ইউ দিয়ে প্রকাশ করি, আর সময়কে টি দিয়ে প্রকাশ করলাম, তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। একই রকম মন্দন তাহলে কী হবে? আমাদের মন্দনের বেলায় এ ইকুয়াল টু ইউ মাইনাস আদি বেগ বিয়োগ শেষ বেগ, বিয়োগ শেষ বেগ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি। ত্বরণের একক আমরা কী বলবো? ত্বরণের একক হবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এখানে যে সূত্রটা পাইলাম এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, বা আমরা এটা লিখতে পারি এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এখন কোনো বস্তু যদি স্থির অবস্থা থেকে শুরু করে সেক্ষেত্রে কী হবে? কোনো বস্তু যদি স্থির অবস্থা থেকে শুরু করে তাহলে বস্তুটির আদি বেগ ইউ ইকুয়াল টু জিরো হবে। যখন বস্তুটি স্থির অবস্থা থেকে শুরু করবে, সেই ক্ষেত্রে আমরা ভি ইকুয়াল টু শুধু এটি লিখতে পারবো। আমরা এরপরে আমরা গতির সমীকরণ নিয়ে কিছু আলোচনা করব। গতির সমীকরণ আলোচনার শুরুতে আমরা দেখে নেই যে আমরা কী কী পাইছি। আমরা এ পর্যন্ত যে সিম্বলগুলো পাইছি ইউ ইকুয়াল টু আদি বেগ, ভি ইকুয়াল টু শেষ বেগ, টি ইকুয়াল টু সময়, এ ইকুয়াল টু ত্বরণ বা মন্দন, এই কয়েকটা জিনিস পাইছি। কিন্তু এখন আমরা এস এস সমান সমান আমরা অতিক্রান্ত দূরত্ব বোঝাচ্ছি, কিন্তু এসটা আমরা জানি না। তো গতির সমীকরণের বেলায় এস লাগবে। যদি কোনো ত্বরণ না থাকে তাহলে বেগের পরিবর্তন হয় না, সেই ক্ষেত্রে বস্তুটির আদি বেগ এবং শেষ বেগ সমান থাকে। যদি কোনো ত্বরণ না থাকে তাহলে একটা বস্তুর আদি বেগ সমান সমান শেষ বেগ, কারণ এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা এস সমান সমান ভি টি লিখতে পারি। যদি সমতরণে থাকে, যদি সমতরণে থাকে সেই ক্ষেত্রে আমরা কী করব? সমতরণে থাকলে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি এখানে বলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে প্রতি মুহূর্তের বেগের সাথে, অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে প্রতি মুহূর্তের বেগের সাথে সেই মুহূর্তের সময় গুণ করে পুরো সময়ের জন্য আমাদের হিসাব করতে হবে।
প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে, তাই আমরা এস ইকুয়াল টু ভিটি লিখতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা একটা গড় বেগ ধরে নেব, এস ইকুয়াল টু ক্যাপিটাল ভি ইনটু টি। এখন ক্যাপিটাল ভিটা কি? ক্যাপিটাল ভিটা হচ্ছে একটা গড় বেগ, একটা গড় বেগের একটা গড়। তাহলে গড় বেগ বের করার জন্য আমাদের কি করতে হবে? এই ক্যাপিটাল ভি হচ্ছে গড় বেগ, তো গড় বেগ আমরা কিভাবে বের করব? গড় বেগ আমরা বের করতে পারি আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই টু, কারণ যেহেতু এইখানে দুইটা বেগ, সুতরাং ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু। এখন দেখি আমরা এইখান থেকে আর কি সূত্র পাই। এইখান থেকে আমরা চেষ্টা করি ইউ আর ভি সমান সমান আমরা কি পাইছি, আমরা ভি সমান সমান পাইছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে ইউ প্লাস এ টি, যেহেতু ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু টু ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই টু। যদি এইখানে আমরা টু কমন নেই তাহলে টু ইউ প্লাস হাফ এ টি টু, টু টু কাটাকাটি তাহলে ইউ প্লাস হাফ এ টি। তাহলে আমরা ভি সমান সমান কী পাইলাম? আমরা ভি সমান সমান ক্যাপিটাল ভি সমান সমান পাইলাম ইউ প্লাস হাফ এ টি। তাহলে এইখানে আমরা কী দেখছি, এস ইকুয়াল টু ভি টি, এস ইকুয়াল টু ক্যাপিটাল ভি ইন্টু টি। তাহলে ভি সমান সমান আমরা কী পাইছি, ইউ প্লাস হাফ এ টি ইন্টু টি ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইখানে আর একটা জিনিস আমরা করব, অতিক্রান্ত দূরত্বের একটা সূত্র আমরা পাইলাম, আর একটা সূত্র আছে। আর একটা সূত্র কীভাবে আসা যায়, আমরা যদি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি আমরা যদি দুই পাশেই বর্গ করি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস যদি আমরা টু এ কমন নেই তাহলে ইউ টি প্লাস এ টি স্কোয়ার। এখানে যেহেতু টু কমন নেওয়া হচ্ছে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার সমান আমরা কী পাইছি, এস পাইছি ইন্টু এস। তাহলে আমরা কী লিখতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এটা ত্বরণের বেলায়, যদি মন্দন হয় সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু মন্দনের ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, যেহেতু সেইখানে বেগ হ্রাস পাবে এই কারণে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ এ এস। আমরা আরেকটা জিনিস দেখে নেই, পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা এর পরের ক্লাসে আলোচনা করব, আজকে শুধু আমরা এইটুকুই শিখব, শুধু সূত্রগুলো একটু বলে যাব। পরন্ত বস্তুর সূত্রগুলো কি বলতে পারবে অভি? স্থির অবস্থানে প্রথম সূত্র, হ্যাঁ প্রথম সূত্র, স্থির অবস্থানে একই উচ্চতা থেকে বিনা বাধায় নির্দিষ্ট বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের বর্গের সমানুপাতিক। না, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। সেই ক্ষেত্রে যদি আমরা বেগটাকে ভি ধরি আর সময়টাকে টি ধরি তাহলে ভি সমানুপাতিক টি,
আর দ্বিতীয় সূত্র বলতেছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার। আজকে এই পর্যন্ত, আমরা পরের ক্লাসে এই নিয়ে আরও বিশদ আলোচনা করব। আসসালামু আলাইকুম।